नमस्कार बंधुरा, शम्पास मिनी वर्ल्डे सबाई के स्वागत। आज के आपनादेर छानार फुलभरा पटल भापा बनिए देखाबो। एर जोन्नो आमी कयेकटा गा घषे रखा पटल छाना एवं कुड़ानो नारकोल निये निएछि। एबार आमी एई कुड़ानो नारकोलटार संगे खानिकटा गोटा सर्षे एवं पोस्त मिशिए नेब। एई रान्नाटा आमी करब मूलत तीनटी पर्याये। आमार आरो अनेकगुलो उपकरण लागबे, सेगुलो आमी एकटु परे आपनादेर देखाच्छि। আমরা পটলের ডোলমা যেরকম ভাবে বানাই, তার জন্য পটলের ভেতর থেকে যে শাঁসটা বের করে নিই, এখানেও আমি ঠিক সেটাই করব। পটলের মুখটা একটু বেশি করে কেটে ওর ভেতর থেকে শাঁসগুলোকে পুরো বের করে নেব, এবং বীজ ছাড়িয়ে যে বাকি শাঁসটা থাকবে সেটাকেও আমি ব্যবহার করব। কিভাবে কাজটি করব সেটা এবার আপনারা দেখুন। এখানে আমি একটি ছুরির সাহায্যে পটলের ভেতরের যে শাঁসগুলো খুব সাবধানে বের করে নেব। আমার সবকটি পটলের ভেতরের শাঁস ছাড়ানো হয়ে গেছে। এবার আমি বীজ ছাড়ানো শাঁসটাকে নারকল কুড়া, সর্ষে, পোস্তের সঙ্গে মিশিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। এরপরে দেখুন আমার কি কি লাগছে। আমি যে পেস্টটা বানিয়েছি সেটা ছানা, সর্ষের তেল, পটলগুলো তো রয়েছেই, তার সঙ্গে পরিমাণ মতো নুন, চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার আমি ফ্রাইং প্যান গ্যাসে চাপিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে পটলগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার পটল ভাজার বাকি তেলটার মধ্যে পোস্ত, সর্ষে, নারকেল এবং পটলের শাঁসের যে পেস্টটা বানিয়েছিলাম তার অর্ধেকটা দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর সঙ্গে আমি বাকি যা যা উপকরণগুলো মেশাতে হবে সেইগুলো মিশিয়ে নেব, যেমন পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, এই সব কিছু মিশিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার এর সঙ্গে বাটিতে রাখা পুরো ছানাটা দিয়েই মিশিয়ে নেব। এই জিনিসটাকে ভাজা ভাজা করার খুব একটা দরকার নেই, খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে খানিকক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব। এবার আমি ভাজা পটলগুলোর মধ্যে এই পুরগুলো দিয়ে রিফিল করে নেব। পটলগুলোতে পুর ভরা হয়ে গেছে। এবার পরবর্তী পর্যায়ে কি করব দেখাচ্ছি। একটা স্টিলের টিফিন বক্সে আমি পুর ভরা পটলগুলোকে রেখে তাতে আমার যে বাকি পেস্টটা রয়ে গেছিল প্রথমে সেটা দিয়ে নেব। তারপর একে একে এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, নুন, সামান্য পরিমাণে চিনি এবং কাঁচা সর্ষের তেল ও সামান্য পরিমাণে জল মিশিয়ে জিনিসটাকে খুব ভালো করে মেখে নেব। এবার এতে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। টিফিন বক্সটা ঢেকে দেব। আমি গ্যাসের মধ্যে
আগে থেকেই একটা প্রেশার কুকারে খানিকটা জল ফুটিয়ে নিয়েছিলাম। সেই জলের মধ্যে খুব সাবধানে টিফিন বক্সটাকে বসিয়ে দেব এবং প্রেশার কুকারে ঢাকনাটাকে লাগিয়ে 10 মিনিট এটাকে রান্না হতে দেব। দশ মিনিট বাদে প্রেশার কুকারের ঢাকনা খুলে টিফিন বক্সটাকে তুলে নেব। পটল এবং বাকি উপকরণগুলো যেহেতু আগে থেকেই ভাজা ও সেদ্ধ করা ছিল, তাই খুব বেশিক্ষণ সময় দেওয়ার দরকার নেই। এবার আমি টিফিন বক্সটা খুলে আপনাদের দেখাচ্ছি যে আমার ছানার পুর ভরা ভাপা পটল কেমন হয়েছে। বাহ, খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখুন, আমি প্লেটে তুলে আপনাদেরকে আরো ভালো করে দেখাচ্ছি। এই রান্নাটা কিন্তু সত্যি অসাধারণ। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন আর রান্নাটিকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।